এত দেরি হলো যা, আমি তো চিন্তায় চিন্তায় আসছি। বাবা আমার ঘুরে যাচ্ছি এনেছ, জিলিপি এনেছ, কইতাও না। আমি তো তোমার লাটিন আর জিলিপি এনেছি, কিন্তু ঘুরি আনতে যে ভুলে গেছি বাবা। আসলে হয়েছে কি সঞ্জয়, তুমি আমাকে ঠিক কি রঙের সেটা আমি ভুলে গেছি। তুমি বলো তো কি রঙের ঘুরি আনতে বলেছিলে? লাল না, লাল না, হলুদ, নীল রঙ, সবুজ রঙ বাবা। তুমি তো বলতে পারলে না। ঠিক আছে, আমি আমার সঞ্জয় বাবুর জন্য হলুদ এনে দেবো। হলো এবার নাও, এখানে তোমার লাটিন আছে আর জিলিপি আছে, গরম গরম জিলিপি। মনটা বলা হয়নি, ওরা তাহলে ধার হিসেবে কিছু দিল না? কিছুই না, ভাগ্যের কি ফের জয়া। এই মুখুজ্জি মুখুজ্জি বংশের সন্তান হয়ে আমাকে কিনা হাত পাততে হচ্ছে দাদা ঠাকুরের দুহিত্র পরিবারের কাছে। মন খারাপ করো না, ঘরে চলো। এক কিলো শরবত করে দিই কাগজে নিয়ে দিয়ে। কি ডাবের শরবত বামা? আহা জয়া, আমার আমার কিছুই লাগে। কিন্তু শেষ পর্যন্ত দুগাছিতে এসে দাঁড়িয়েছে, তাই না? এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, ঠাকুর আশীর্বাদ হিসেবে যা দেবেন তাই মাথায় তুলে নিই। এই সংসারে ঠাকুর যেমন আছে তেমনি ঠকবাজরাও আছে জয়া, যারা ঠাকুরের সব ইচ্ছেকে পূর্ণ হতে দেয় না বাদশাতে। যাকগে তুমি শুয়ে পড়ো জয়া, তোমাকে তো আবার সেই সাত সকালে উঠতে হবে এই সংসারের ঘানি টানবার জন্য। ঘানি কেন বলছো, এ তো আমার আনন্দ। আনন্দ? আনন্দ কি সত্যি পাও যায়? তোমার কি দুঃখ হয় না? না, সুখের উল্টোটা দুঃখ, কিন্তু আনন্দ বিপরীত দুঃখ তো নয়। আচ্ছা জানালা কি খোলা আছে নাকি? হ্যাঁ খোলাই আছে, তুমি শুয়ে পড়ো, আমি হাওয়া করছি। সত্যি করে বলো না গো, কি হয়েছে তোমার? কি হবে, কিছু হয়নি। এই দেখো, এই শুয়ে পড়লো। Thank you.
দেখি বাক্স তো কেউ ভাঙেনি, বাক্স তো কেউ আমি তালা খোলার বন্ধু ছিল, তাহলে পুজো সেরে এলেন নাকি প্রাতভ্রমণে বেরিয়েছেন? না, বড্ড ক্লান্ত লাগছে, আমি এখানটা একটু বিশ্রাম নেব। সেটি এখানে আপনি কি করে নিবারণ আগে এই ভোরের নির্মল বায়ু আমার কাছে খুব ভালো লাগছে। বাবু, আপনাকে কি এক শ্রেণী তামাক সেজে দেবো? দেখুন নিবারণ, আমার কিচ্ছু দরকার নেই, তুমি যেখানে যাচ্ছিলে যাও আগে। জয় হোক বাবা, জয় হোক। বাবা, তুমি বিছাই মনের ভেতরে শোক করছো। আপনি নিশ্চয়ই অন্তর্জামে, নইলে আমার গোপন শোকের কথা আপনি জানলেন কি করে? বৎস, আমি বলছি তুমি যে হারিয়েছ তার জন্য আনন্দ করো, শোক করো না। তবে তো আপনি সবই জেনেছেন, কি করে হারিয়েছে, কিভাবে হারিয়েছে, কোথায় গেলে পাবো তা আপনাকে বলতেই হবে, না হলে আপনার স্ত্রী চরণ আমি কিছুতেই ছাড়বো না। ঠাকুর, কি করছো, কি করছো, ওঠো না, না ওঠো। আমি যদি তোমার অমঙ্গল কামনা করতুম তাহলে বলতুম, দয়া করে ভগবতী যা হরণ করেছে তার জন্য শোক করো না, বর্জন করেও সংসারে অনেক কিছু অর্জন করা যায়। তুমি যাকে শূন্য ভাবছ তাও তো অনেক সম্পদে পূর্ণ হয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না। বঞ্চিত করে নিঃস্ব করেও তিনি আমাদের বাঁচান। আমি চলি। না না না, এইভাবে আমি আপনাকে যেতে দিতে পারি না। অন্তর্জামীর অসীম কৃপায় আপনার দর্শন মিলেছে, আমার বাড়িতে আপনার পদধূলি যে একবার দিতেই হবে। ঠাকুর, ভগবানের অসীম কৃপায় আপনার মতো একজন মহান পুরুষ আমার এই বাড়িতে আবির্ভাব হয়েছে। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। জয়া, 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 আমি সারা রাত
ভীষণ চিন্তা করছিলাম। চিন্তার কিচ্ছু নেই, চিন্তার কিচ্ছু নেই, ভগবানের সুপ্রসন্ন দৃষ্টি পড়েছে আমাদের উপর। সব খুলে বলো না গো, আমার জন্য কেমন করছে? সন্ন্যাসী ঠাকুর ভাগ্যগুণে তার দেখা পেয়েছি। আমি প্রণাম করবো সঞ্জয়। শোনো, এখন সঞ্জয়কে টাকাটা কি করার দরকার নেই। তুমি ঘরে যা খাবার দাবার আছে সেগুলো থালাতে সাজাও, আর দুধের বাটিটা আমাকে দাও, দুধের বাটিটা আমাকে দাও। আমার পিতামহ তার সন্তুষ্টির জন্য তার সেবা করেছিলেন। হরিহর, তুমি আমার অনেক যত্নার্থী করেছ, আমি সত্যি তোমার উপর সন্তুষ্ট। বাবা যদি সত্যি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার অবস্থাটা একবার শুনুন। বলো। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর থেকে কুলি নেমে তার এক কন্যার বিবাহ দিয়েছিলেন। সেই দৌহিত্র বংশ আমাদেরকে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড় লোক হয়ে উঠেছে। আমাদের অবস্থা এখন ভালো নয়, তাই মুখ বুঝে এদের অহংকার সহ্য করতে হয়। বংশে আমাদের চেয়ে ওরা কোনো অংশে বড় নয়, অথচ সম্পদের দাপটে এখন ওদের মাটিতেই পা পড়ে না। কি করলে আমাদের বংশ আবার বড় হয়ে উঠবে সেই উপায়টি দয়া করে বলে দিন না বাবা। দেখো বাবা, বড় হবার চেষ্টায় তো শ্রেয় দেখি না, ছোট হয়ে সুখে থাকা অনেক ভালো। এভাবে ছোট হতে হতে দিন দিন মনের দিক থেকে আমার নিঃস হয়ে যাচ্ছি। আপনি আশীর্বাদ করি, কি করলে আমাদের বংশের গৌরব পুনরুদ্ধার করতে পারি আপনি তাই আমাকে বলে দিন বাবা। নইলে আপনার এই চরণ আমি কিছুতেই ছাড়ব না বাবা, কিছুতেই ছাড়ব না। বাবা, কিছু তো বুঝতে পারছিনি। কাছে রেখে দাও, দেবীর পুজো করেন, তার প্রসাদে তোমার বংশের কেউ না কেউ এই লিখন বুঝতে পারবে, তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নেই। বাবাকে বুঝিয়ে দেবেন না? না, সাধনার দ্বারা বুঝতে হবে। কিছু গোপন করার দরকার নেই, এই রহস্য কেবল একজন মাত্র ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা বুঝতে পারবে না। বাবা, আজ যে সম্পদের চাবিকাঠি আপনি আমাকে দান করলেন, আপনি আশীর্বাদ করুন আমি যেন এর মর্যাদা রক্ষা করতে পারি, আমি যেন সফল হতে পারি, আপনি সেই আশীর্বাদ করুন। আশীর্বাদ করলেন, তবে বড় হবার পথে দুঃখ এখন থেকে শুরু হত। Thank you.
দেবী এর অর্থরি ব্যঙ্গম করবার ক্ষমতা আমার নেই। এর সঠিক অর্থ যদি বোঝবার শক্তি আমাকে আপনি দেন তাহলে ঐশ্বর্যের সন্ধান লাভে আমি সক্ষম হব। আমার দেহ মন আত্মা সমস্ত সত্তা আপনার পায়ে নিবেদন করছি। আপনি প্রসন্ন হন, এরাও সে সন্ধান দিন, দয়া করুন দেবী, দয়া করুন দেবী। দাদা আমি আমি শঙ্কর। ও শঙ্কর, এসো, কি ব্যাপার? আগে না এমনি মানে এই কদিন ধরে দেখছি আপনার শরীরটা যেন ঠিক সুস্থ নেই। হ্যাঁ, বড্ড ক্লান্ত বোধ করছি, শ্বাস প্রশ্বাসের কষ্টটা আবার শুরু হয়েছে। তাহলে কবিরাজ মশাইকে খবর দেবো? না, প্রয়োজন নেই, বয়স তো কম হলো না, শরীরের দোষ কি? শুরু হলে তো আর শেষ আছে। কদিন থেকে শ্যামাপদকে দেখছি নে? ও ওকে তো ওই শহরে কাচারিতে একটা দলিলের কপি করে আনতে পাঠিয়েছি, তো গতকালই তো আসবার কথা ছিল, এসে যাবে বোধ হয়। দাদা দাদা একটা কথা বলতে চেয়েছিলাম। বেশ তো বলো। দাদা দাদা ওই কাগজটা কি? কোন কাগজ? ওই যে কাগজটা, ওই যে সন্ন্যাসী ঠাকুর যেটা আপনাকে দিলেন, আপনি যেটা কাঠের বাক্সে করে আমি আগে হাই হাই দূর পাগল, সে কাগজ কি এখন আছে? ভণ্ড সন্ন্যাসী এক টুকরো কাগজের উপর হিজিবেজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, তা আমি কবে পড়িয়ে ফেলেছি। আহার নেই, নিদ্রা নেই, ঘরে কারোর সঙ্গে কথা পর্যন্ত বলো না। আমার মন ভালো নেই সরজু। কি হয়েছে আমাকে বলবে তো? সন্ন্যাসী ঠাকুর চলে যাওয়ার পর থেকেই দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছ। কদিন থেকেই দাদা বেশ অসুস্থ, তুমি ঘরে তাকে দেখতে পর্যন্ত যাও না। আচ্ছা, তোমাদের দুই ভাই কত মিল ছিল, এখন কারো মুখে কোনো কথাই নেই, কি হয়েছে আমাকে বলো না গো। দাদা আর আমার মাঝখানে এখন মস্ত বড় একটা দেয়াল। কিসের দেয়াল? ও তুমি বুঝবে না সরজু। ভীষণ মাথায় যন্ত্রণা হচ্ছে, টিপে দেবো? ঘরে চাল ধোয়া জল আছে, স্বর্ণ সিন্দুর বুলিয়ে দি, খুব আরাম বোধ করবে। না না সরজু, সরজু তোমাকে একটা কথা বলবো, কথাটা তুমি অন্যভাবে নিও না। কি কথা? তুমি তুমি এখন থেকে একা থাকার চেষ্টা করো। কি বলছো কথা, কেন বলছো বলো না গো। দাদা একটা সোনার চাবি পেয়েছে, চাবিটা আমার প্রয়োজন। কিসের চাবি? ¶¶
কালো বার্নিশ করা কাঁঠাল বাক্সে রক্ষিত তুলট কাগজের সাংকেতিক লিখনের সূত্র ধরে গুপ্তধনের সন্ধানে সেই যে শঙ্কর দাদা ঠাকুর নিরুদ্দেশ হয়ে গেলেন আর ফিরলেন না। দিদি ঠাকরুন তার নিরুদ্দিষ্ট স্বামীর প্রতীক্ষায় থেকে থেকে প্রহর গুনে গুনে নিঃশেষ হয়ে গেলেন। সন্ন্যাসী আমাকে দিয়েছিলেন যক্ষের মতো এই সম্পদ আমি এতকাল পাহারা দিয়ে রেখেছি, হাজার চেষ্টা করেও দাদার উত্তর আমি বার করতে পারিনি। সেই জন্মে সেই লিখনের অর্থ আমি জেনে যেতে পারলাম না। শ্যামাপদ, তুমি যদি দেবীকে প্রসন্ন করতে পারো হয়তো দেবী এর অর্থ তোমাকে জ্ঞাত করবেন। ঐশ্বর্য যদি তোমার ভাগ্যে মেলে তাহলে মুখুজ্জে পরিবারের আধার ঘর আবার আলোকিত হয়ে উঠবে। এই না যতন করে দেখো মন্দিরে ওই কাঁঠাল বাক্সের মধ্যে। কাউকে দেখাবে না, কাউকে বলবে না, কাউকে বলবে না। বাবা বলবে না। কি হলো বাবা, তুই অমন করছো কেন বাবা? হ্যাঁ, তুমি অমন করছো কেন? সাবিত্রী এসেছে, তোমার মা এসেছে। মা কোথায়? মা কি বলছো বাবা তুমি? ওই তো, ওই তো খেয়াপাড়ের তরি ভিড়েছে এসে ঘাটে। ওই তো, ওই তো নৌকর মাঝির হাতে বৈঠা, নৌকর সিঁড়ি লাগানো হয়েছে। হয়তো তোমার মা সাবিত্রী, হয়তো হয়তো তোমার মা। তার স্মৃতিতে সিঁদুর, তার কপালে টিপ, তার হাতে সাদা শাখা,
সাবিত্রী, হয়তো তিনি হাত পাড়িয়েছেন, হয়তো তিনি হাত পাড়িয়েছেন। সাবিত্রী, সাবিত্রী, আমি আসছি সাবিত্রী, আমি আসছি সাবিত্রী। আমার বাবাকে তুমি দেখোনি জয়া, আমি সেই শ্যামাপদ মুখুজ্জের একমাত্র ছেলে। আমার দাদা হরিহর মুখুজ্জের কাছ থেকে কাগজখানা পেয়ে আমার বাবা চাকরি ছেড়ে দেন। আমার জন্মের পর আমার মায়ের মহাপ্রয়াণ ঘটে, কিন্তু ওই সন্ন্যাসীকে আমার খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, আমি নিশ্চিত যে গুপ্তধনের সন্ধান তার কাছ থেকে মিলবেই। কিসের গুপ্তধন? ওগো, আমার কোনো ধনের প্রয়োজন নেই। ভগবান আমাদের কোলে সঞ্জয়কে দিয়েছেন, সেই তো আমাদের বড় সম্পদ। তোমার দেয়া সিঁদুর আমার স্মৃতিতে প্রভাত রবির মতো, সন্ধ্যা তারার মতো জ্বলছে। মেঝেতে বিড়ি পেতে বসে যখন তুমি আমি আর সঞ্জয় একসাথে আহার করি, খুশিতে আনন্দে আমার দু চোখ জলে ভরে যায়। স্বর্গসুখ আমি চাই না, গুপ্তধনের কোনো প্রয়োজন আমার নেই। আমার সংসারের এই ছোট ছোট সুখ, এই ছোট ছোট সম্পদ থেকে ঈশ্বর যেন আমাকে কোনোদিন বঞ্চিত না করেন। আমি জানি তুমি আমার কথা শুনছো ঠিকই, কিন্তু তোমার মনে এখানে নেই। রাত নেমে এসেছে, মাস শেষে হয়েছে বছর, তবু মরিচিকার অন্বেষণ আমার বুঝি শেষ হল না। এমনি করে ঘুরতে ঘুরতে এক অচেনা গায়ের মুদির দোকানে আশ্রয় নিলাম। দীর্ঘ একটি বছর ঘর ছেড়ে, স্ত্রী ছেড়ে, সংসার ছেড়ে পথে পথে ঘুরে বেরিয়েছি। আপনার এই জায়গাটা এসে মনে হলো প্রখর রোদের মাঝে একটু ছায়া পেলুম যেন। আচ্ছা, আপনার বাড়ি এখান থেকে কত দূর? বেশি দূর না, ওই যে নদী, নদীর ওপারে। আপনি প্রতিদিন নদী পার হয়ে দোকানে আসেন? হ্যাঁ। আপনার কষ্ট হয় না গোপালবাবু? না, কিসের কষ্ট, সামান্যই তো পথ, এই কিছু দূর পায়ে হাঁটা, তারপর ঘেয়ায় পারাপার, আবার কিছুটা হেঁটে সোজা বাড়িতে। গোপালবাবু, ওই দেখুন, কিছু দেখছেন কি? কিছু দেখলেন কি? না, মানে একজন একজন সন্ন্যাসীর মতো দেখলাম মনে হলো। কোথায় সন্ন্যাসী, এ আপনার চোখের ভ্রম। না না, সূর্যি ডুবে যাচ্ছে,
অস্পষ্ট আলো কি দেখতে কি দেখে বলো। আমি 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 তো আসছি। আপনার শুনে এসে দেখা পেলেন না? কিন্তু আমার স্পষ্ট মনে হলো একজন শুনেছে কি দেখলো। আচ্ছা গোপালবাবু, আপনাদের এই যে মাঠের পরে মস্ত বন, এর পরে কি আছে বলুন তো? ওই বন এককালে শহর ছিল, শুনেছি অগস্ত্যমণি সাপে ওখানকার রাজা প্রজা সবাই মড়কে মরেছে। লোকে বলে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিন দুপুরে কেউ সাহস করে ওই বনে যেতে পারে না, যে গেছে সে আর ফেরেনি। মৃত্যুজবাবু চলুন আপনাকে খেয়াঘাটটা দেখিয়ে নিয়ে আসি। এই রে অনুকূল, অনুকূল এদিকে শোন বাবা শোন, ওই আমি বাবুকে নিয়ে একটু খেয়াঘাটে যাচ্ছি, হ্যাঁ তুই দোকানটা একটু দেখিস। আজ্ঞে বাবু, আজ্ঞে দেখবো। তখন আচ্ছা চলুন বাবু, খেয়াঘাটটা আপনাকে দেখে নিয়ে এসেছি, একটু দাঁড়ান একটু। এই ব্যাপার হয়েছে কি, বাড়ি থেকে আমার ছোট ছেলে নিতাই বললেন, বলেছিল যে একটা ঘুড়ি নিয়ে যেতে, তাই আর কি। রঙের ঘুড়ি আনতে বলেছিল সেটা আমি ভুলে গেছি। শিশু সন্তানের জন্য ঘুড়ি কিনে বাড়ি ফিরে গেলেন, আর আমি ঘর বাড়ির সব ছেড়ে কোন গুপ্তধনের সন্ধানে এই অজানা অচেনা গায়ে রাত জাগছি। জানি না জয়া সঞ্জীব ওরা কোথায় আছে, কেমন আছে। পা না থাকলে গোল
পেয়েছি। গ্রামের নাম তো ফারাগুন, তোর ওই সন্ন্যাসী, ওই সন্ন্যাসীকে আমি ভুল দেখিনি, ওই সত্য সেই গাছ দক্ষিণে যাও চলে, দক্ষিণে যাও চলে, মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। সন্ধান বলে দাও ঠাকুর, বলে দাও।
তুমি আমাকে ক্ষমা করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে পাথর শুদ্ধ পড়ে গেছি। আমাকে আমাকে মেরে তোমার কি লাভ হতো? লাভের কথা বলছো তুমি? তুমি বলছো লাভের কথা? আমার পূজোর ঘর থেকে লেখনখানি তুমি চুরি করে আনো নেই? তোমার পূজোর ঘর থেকে লিখন চুরি করে? অস্বীকার করতে পারো, অস্বীকার করতে পারো তুমি সেটা চুরি করেছো? সন্ন্যাসীর ছদ্মবেশে তুমি ঠক, তুমি ভণ্ড, তুমি প্রতারক। বলো বলো, বলে যাও, আজ তো আমার সোনার। এই গুপ্ত ঐশ্বর্য এর মালিক আমি। আমার আমার পিতামহকে যে সন্ন্যাসী ওই লেখনখানি দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদের বংশের কেউ না কেউ তার সংকেত বুঝতে পারবে। সন্ন্যাসী ঠিকই বলেছিল। হ্যাঁ, এই গুপ্ত ঐশ্বর্যের মালিক একমাত্র আমাদের বংশ, আর কেউ নয়। অবশ্যই, আমি তো সে কথা অস্বীকার করছি না। কি দেখছো তুমি, কি দেখছো তুমি? আমাকে খুন করতে চাও, আমাকে মেরে ফেলতে চাও? মারো মারো, আমি যজ্ঞ হয়ে এই ধন আগলাবো, আমি যজ্ঞ হয়ে এই ধন আগলাবো, কিন্তু তোমাকে আমি কিছুতেই নিতে দিব না, কিছুতেই না। ধন যদি তুমি নেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে এই কূপে ছাপ দিয়ে আত্মহত্যা করব। এ ধন তোমার ব্রহ্ম রক্ত তুল্য হবে। এ ধন নিয়ে তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। আমার পিতা পিতামহ এ ধনের উপর মন রেখে মরেছেন। এ ধনের সন্ধান করতে করতে আমরা দরিদ্র হয়েছি। আমি বাড়িতে অনাথ স্ত্রী পুত্র রেখে এসেছি, লক্ষ্মী ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। এ ধন কিছুতেই না, না আমি তা কখনো হতে দেবো না। তুমি জানো তোমার পিতামহের এক কনিষ্ঠ ভাই ছিল শঙ্কর। তিনি নিরুদ্দেশ। সেই শঙ্কর আমি। কি হলো মৃত্যুঞ্জয়, মুখটা একেবারে ছাইয়ের মতো সাদা হয়ে গেল? এতকাল যে ধনের উপরে তোমার একার দাবি সাব্যস্ত করে বসেছিলে, আজ কোনখান থেকে এক আত্মীয় এসে তাতে ভাগ বসাতে চাইছে, তাই ভাবছো না মৃত্যুঞ্জয়? আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই স্বপ্ন না সত্যি। সত্য, প্রকাশ্য দিবালোকের মতো সত্য। সন্ন্যাসী ঠাকুর দাদাকে যখন সেই কাগজটা দিলেন, দাদা সেটা আমার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইলেন। তিনি যতই গোপন করে রাখতে চাইলেন, আমার জানবার আগ্রহ ততই বেড়ে যেতে লাগলো। তিনি সেটা মন্দিরে দেবীর আসনের নিচে কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখতেন। আমি তার সন্ধান পেলুম। তারপর দ্বিতীয় চাবি বানিয়ে রাতের পর রাত একটু একটু করে নকল করতে লাগলুম কাগজখানা। কাগজখানা যেদিন সম্পূর্ণ নকল হয়ে গেল, সেই দিনে আমি ঘর ছেড়ে বার হলাম। আমারও ঘরে অনাথ আত্মীয় ছিলেন, তাকে শ্বশুরালয়ে রেখে এসেছিল। আজ তারা কেউ বেঁচে নেই। আমি দেশে দেশান্তরে ঘুরে বেরিয়েছি, এইভাবে বছরের পর বছর কেটে গেছে। অবশেষে পূর্বজন্মের পুণ্যের ফলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সাক্ষাৎ পেল। বাবা, তৃষ্ণা দূর করো, তাহলে বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনিই তোমায় ধরা দেবে। সত্যি স্বামীজি, আপনি আমার মনের সব দাহ জুড়িয়ে দিলেন। আমার চোখে একটার পর একটা পর্দা পড়েছিল, তাই আমি স্বর্গের জ্যোতি দেখতে পাইনি। আপনি সেই পর্দা সরিয়ে দিয়েছেন, দেয়াল ভেঙে দিয়েছেন, খুলে দিয়েছেন আমার মনের সব বদ্ধ কপাট।
শীতের সায়াহ্নে পর্বতের শিলাতলে এই পবিত্র ধুনিতে যে আগুন জ্বলছে, আমার আমার এই কাগজখানা আমি আমি ধুনিতে পুড়িয়ে ফেলতে চাই বাবা। কাগজ ছাই করে ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ধস্বসাত হয় না বাবা। কেন হয় না বাবা? এই দেখুন, দেখুন, এই যে, এই যে, এই যে দেখুন, এই যে কাগজটা পুড়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে গেল। আমার মনের মধ্যে সমস্ত নাগপাঠের বন্ধন গুলো খুলে গেল, মুক্তির আনন্দে আমার চিত্ত আজ পরিপূর্ণ। আমার আর কোনো ভয় নেই, আমি আর জগতে কিছুই চাই না, শুধু শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন। আমার কেবলই মনে হচ্ছে তুমি আমার এই আশ্রমে আর বেশি দিন নেই। এই কথা কেন বলছেন বাবা? মন বলছে তাই। আমার একটি কথাই শুধু মনে রেখো, অর্থ সম্পদ লাভ করে সংসারের দারিদ্র হত দূর করা যায়, কিন্তু অন্তরের দারিদ্র তাতে দূর হয় না বাবা। এর অনতিকাল পরেই বাবা পরমহংসের সঙ্গচ্যুত হলাম। তাকে অনেক খুঁজলাম কিন্তু কোথাও আর পেলাম না। তারপর নিরাসক্ত সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরে বেড়িয়েছি, সে কাগজ কানার কথা একেবারে ভুলেই গেল। এতদিন পর তার খোঁজ আবার কি করে পেলে? ঘুরতে ঘুরতে এই ধারাগোলের বনের মধ্যে একটা ভাঙা মন্দিরে আশ্রয় নিল, যার জন্যে বহুদিন ঘুরে বেড়িয়েছি, সেই সম্পদের নাগাল পাওয়া গেছে, এ বিশ্বাস আমার দৃঢ়তর হল। সেই গুপ্তধনের সন্ধান তুমি কি সত্যি লাভ করতে সক্ষম হয়েছো? অবশ্যই। এই একটু পূর্বেই আমি সেই রহস্য উদ্ঘাটন করেছি। একটা আর মাত্র একটা সংকেত ভেদ করতে পারলেই সেই সম্পদের সন্ধান পাওয়া যাবে। কিসে সংকেত? কিসে সংকেত বলো, বলো না। সেই সংকেতটাই সবচেয়ে দুরূহ ছিল, তাও আমি মনে মনে ভেদ করেছি। তাই তো আনন্দে পেয়েছি বলে উল্লাস করে চিৎকার করে উঠেছিল। জানো, আমি ইচ্ছে করলে এক দণ্ডেই সেই স্বর্ণ মাণিক্যের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। হ্যাঁ মৃত্যুঞ্জয়, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। তুমি সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে আমাকে সে ঐশ্বর্যের মধ্যে নিয়ে চলো, আমি মিনতি করছি। এই যে পাথরটা ছুঁড়ে তুমি আমাকে মারতে চেয়েছিলে, ওটা আমার দেহে লাগেনি কিন্তু আমার মনের মহাবরণকে ভেদ করেছে। তৃষ্ণার করাল মূর্তি আমি আজ আবার নতুন করে প্রত্যক্ষ করলুম। মৃত্যুঞ্জয়, আমার গুরুদেবের সেই নিগূঢ় প্রশান্ত হাসি আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোক শিখা জ্বেলে দিল। আজ আমার শেষ বন্ধন মুক্ত হল। তুমি মুক্ত, তুমি মুক্ত পুরুষ, কিন্তু আমি তো মুক্ত নই। আমি সে ঐশ্বর্য চাই, আমাকে সেখানে নিয়ে চলো, আমাকে সেখানে নিয়ে চলো। বেশ, তাহলে তোমার এই লিখনখানি নাও, যদি পারো তো সম্পদ খুঁজে নিও। সন্ন্যাসী, সন্ন্যাসী তুমি কোথায়?
আমি তোমার নিকটেই আছি, কি চাও বলো। কোথায় কোথায় গুপ্ত থানা আছে আমাকে দেখিয়ে দাও। কথা বলো সন্ন্যাসী, কথা বলো। সন্ন্যাসী ঠাকুর, কোথায়? চুপ করে থেকো না, কথা বলো, কথা বলো। আমি এখানেই আছি, কি চাও বলো। আমাকে আমাকে এই সুরঙ্গ থেকে বাইরে নিয়ে চলো। তুমি ধন চাও না? না, চাই না। সত্যি চাও না? না না, চাই না, কিচ্ছু চাই না। মৃত্যুঞ্জয়, চলো এই সুরঙ্গ থেকে আমরা বাইরে। তাহলে কি নিতান্তই সব ব্যর্থ হবে? এই ঔষধের সন্ধান কি কিছুতেই পাব না? সন্ন্যাসী, আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাও। সন্ন্যাসী, আমাকে মুক্ত করো। আমি ধন চাই না, ঔষধ চাই না। চাও না? সত্যি চাও না? সত্যি চাই না। চলো আমার। ঠিক আছে, ফেলে দিও না।
সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তুমি আছো কি? সত্যি চাই, তার চলো সোনার দু একটা টুকরো কিনে দিতে পারবো না। বাতাসে উড়িয়ে দিতে পারে, ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারে, পৃথিবীর সুবর্ণ লুব্ধ রাজা মহারাজারা এসে দেখে যাও এই স্বর্ণ ভান্ডারের থেকেও মৃত্যু যায় কিভাবে এদের অবহেলা করতে পারে। সন্ন্যাসী, সন্ন্যাসী ঠাকুর, তোমাকে বাইরে নিয়ে চলো, সন্ন্যাসী ঠাকুর আমাকে দুঃখিত করো, ক্ষণকালের জন্য তৃণগন্ধরাজ নিয়ে বুক ভরে বাতাস নিয়ে একবার যদি খালি নিঃশ্বাস নিতে পারত, এবার বলো তুমি কি চাও? আমি বাইরে যেতে চাই, আমি মুক্তি চাই, আমি এই সোনার কারাগার থেকে মুক্তি চাই, আমি আলো চাই, মুক্তি চাই। এই স্বর্ণ ভান্ডারের চেয়েও অনেক বড় রত্ন ভান্ডার এখানে আছে, একবার দেখবে না? না, একবার চোখে দেখার কৌতূহল নেই? না না, আমি দেখবো না, দেখবো না, আমি মুক্তি চাই। এটা দিয়ে তুমি কি করবে মৃত্যুঞ্জয়?